দেখুন নিশ্চিত ভাবে আউ কিছু সময় পরে ভোট আরম্ভ হব বা ভোট প্রক্রিয়া আরম্ভ হব অলরেডি কিছু সাংসদ মধ্যে পার্লামেন্টে পৌঁছলে মল্লা কথা যদি আপনার যদি দেখবে নিশ্চিত ভাবে গোটে বিজয় সুনিশ্চিত অছি যদি তাঙ্কর কাহিঁকি না এনডিএ কৌশি দলর সমর্থন বিনা তা পাখে সেমিতি সংখ্যা রয়েছে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ র সমর্থিত দল রয়েছে ভারতীয় জনতা পার্টি সমর্থিত দল সেখানে অলরেডি সংখ্যা রয়েছে কৌশি দলর বিনা সমর্থনরে তাঙ্ক প্রার্থী বিজয় হব কাহিঁকি না 59% ভোটিং সেমানক সপক্ষে অছি এবং ইন টোটাল যে দেখবে যে সংখ্যা রয়েছে 780 ইন টোটাল লোকসভা রাজ্যসভার সংখ্যা 462 জন সাংসদ রয়েছেন্তি কেবল এনডিএ র এবং ভারতীয় জনতা পার্টি এনডিএ র সমর্থিত দল মিশলে অন্য কৌশি দলর সমর্থন মধ্যে আবশ্যক পড়না ইয়া বাদে মধ্যে অলরেডি আঞ্চলিক দল মানে সমর্থন দেইছন্তি দুই চারটি আঞ্চলিক দল সমর্থন দেই সারিছন্তি তেণু নিশ্চিত ভাবে গোটে প্রকার চিত্র স্পষ্ট হয়ে সারিছি যে জগদীপ ধাঙ্কর হি বিজয় হব ই যে নির্বাচন হব মতদান হব নিশ্চিত ভাবে ইয়ে এক সাংকেতিক বলি কুয়াযাই পারে যেহেতু দুইটি প্রার্থী রয়েছেন্তি তেণু নিশ্চিত ভাবে ভোট পড়িব সপক্ষে পড়িব বিপক্ষে পড়িব কিন্তু কংগ্রেসর বা ইউপিএ র সমর্থিত সাংসদ সংখ্যা যদি দেখবে মাত্র 141 জন ইউপিএ র সাংসদ রয়েছেন্তি 18% ভোট মাত্র সেমানক পাখর রয়েছে অন্য সাংসদ সংখ্যা যদি দেখবে 177 রয়েছে যেউথিরে কো বিজেডি কোন্দু বর্তমান সমর্থন দেই সারছি টিএমসি মনা করেছি সেমানে ভোটিং রু বিরত রহিবে তেণু এমানকর সংখ্যা 23% থিলা বেলে কিছি কিছি দলর সমর্থন ভারতীয় জনতা পার্টিকে রয়েছে এবং কিছি দলর সমর্থন ইউপিএ কু রয়েছে তেণু বর্তমান কোটি না কোটি ভারতীয় জনতা পার্টির পল্লা ভারী রয়েছে জগদীপ ধাঙ্কর বিজয় সুনিশ্চিত আর্টিকেল 56(1) সাংবিধানিক যে নির্বাচন প্রক্রিয়া রয়েছে সেই আধারে ভোটিং হব এবং নিশ্চিত ভাবে দুই দলর যে প্রার্থী রয়েছেন নিশ্চিত ভাবে প্রার্থীকে যদি আপনার কম্পেয়ার করবে নো ডাউট সেমানকর কাফি এক্সপিরিয়েন্স রয়েছে দুইজন যাক গভর্নর থিলে কিন্তু পল্লা ভারী রয়েছে ভারতীয় জনতা পার্টির বা এনডিএ র বিজয় সুনিশ্চিত ভোটিং অপেক্ষা কে প্রথমে ভোটিং করছেন কাহিঁকি না রাষ্ট্রপতি নির্বাচন সময়ের যে মাহল ছিলা সে মাহল নথিলে মধ্যে কাপি উৎসাহ রয়েছে বিজেপি শিবিরে কিন্তু কংগ্রেস শিবিরে সেতটা উৎসাহ নাই হুয়ে তো অনেক সাংসদ ভোট দেওয়া আসি না পারে কাহিঁকি না অলরেডি সেখানে সংখ্যা বহুত কম রয়েছে।